প্রিয় দর্শক স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন একজন হলেন মাইন সরকার সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আরেকজন হলেন রাজল করিম রনি চিন্তক হিসাবে আমরা তাকে চিনি উনি একটি পত্রিকার সম্পাদক জবান আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছে আমরা শুরুতে যাব মাইন সরকারের কাছে গণভ্যুত্থানের আহতদের আজীবন বিনামূল্যে চিকিৎসা দেবে সরকার কর্মসংস্থানেরও ব্যবস্থা হবে এটা একটা সিদ্ধান্ত হয়েছে কিন্তু সেই সিদ্ধান্তটি হওয়ার আগে অনেক কিছু ঘটনা ঘটে গেছে কেন ঘটল সরকারের পক্ষ থেকে যতটুকু করার কথা ছিল সরকার হয়তো বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে করতে পারেনি বা যত দ্রুত সম্ভব করার কথা ছিল সেটি আসলে করতে পারেনি আমরা বলবো যে আসলে সরকার কিন্তু সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেছে কারণ প্রচলিত যে কাঠামো সেই কাঠামোর মধ্যে কিন্তু সরকার সেই চিকিৎসা সেবাটা দিয়েছি আপনারা হয়তো জেনে থাকবেন যে পনেরোই আগস্ট তারিখেই আমাদের বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দাবির প্রেক্ষিতে যেহেতু আমরা দাবি করেছি এবং আমাদের দাবিগুলোর মধ্যে সব কিছুতেই শহীদদের পরিবার এবং আহতদের পুনর্বাসন এই ব্যাপারটি প্রথমে থাকে তারই প্রেক্ষিতে সরকার পনেরোই আগস্ট তারিখে কিন্তু একটি প্রজ্ঞাপন জারি করে এবং সেখানে নির্দেশ দেওয়া ছিল প্রত্যেকটি বাংলাদেশের সরকারি হাসপাতাল প্রাইভেট হাসপাতালগুলো শুধু আপনার যেই মেডিসিন খরচ সেই মেডিসিন খরচগুলো বাদে বাদ বাকি ট্রিটমেন্ট ফ্রি হবে এবং সরকারি হাসপাতালে সম্পূর্ণ ট্রিটমেন্ট ফ্রি হবে তো সব হাসপাতাল হয়তো সেটি মানেনি সেখান থেকে রোগীদের একটি ক্ষোভ সৃষ্টি হয়েছে এখন এখন হাসপাতালগুলোকেও মনিটর করার দায়িত্ব ছিল সরকারের কিন্তু আপনারা দেখেছেন যে বিগত কয়েক মাসে এই সরকারের আমলে আসলে অনেকগুলো বিদ্রোহ বলি বা অনেকগুলো আপনার আন্দোলন গড়ে উঠেছে সেই আন্দোলনগুলোতে বাইরে থেকে ইন্ধনদাতাও ছিল তো সেখানে ডাক্তাররা নার্সরা মিলেও কিন্তু অসহযোগিতা করেছে সেই জায়গা থেকে হয়তো আহতরা মনে করেছে তারা অনেক ক্ষেত্রে বঞ্চিত কিন্তু আমরা ব্যক্তিগতভাবে বিভিন্ন জায়গায় আহতদের কাছে গিয়েছি এবং তারা বলেছে যে সরকার তার সর্বোচ্চ ঝুঁকি দিয়ে চেষ্টা করছে এবং তারা যখন আহত হয়েছে আন্দোলন চলাকালীন সেই সময়ের চাইতে এই সরকার আসার পর কিন্তু চিকিৎসার মান অনেক উন্নত হয়েছে এবং ভালো চিকিৎসা তারা পাচ্ছে এমনটি আমাদেরকে জানিয়েছে তারপরও আমরা বলতে চাই যে যদি দ্রুততম সময়ের মধ্যে নেওয়া হতো তাহলে হয়তো এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটতো না তার পাশাপাশি আরেকটি কথা বলতে চাই এখানে বিভিন্ন কর্পোরেট কোম্পানি আছে তা তাদের সাথে সরকারের বোঝাপড়া আছে সেখান থেকে আমরা মনে করি যে আহতদেরকে নিয়ে রাজনীতি করার চেষ্টা হতে পারে বা সরকারের যে একটি লেজিটিমেসির জায়গা আছে সেইখানটায় আঘাত হানার জন্য কেউ বাইরে থেকে ইন্ধন দিতে পারে তবে আমি চাই যে সরকার যেন এ ধরনের সুযোগ কোনো কাউকে না দেয় এরা করিম রনি আপনি জানেন যে আহত অনেক আহত রয়েছে আমরা আমাদের কাছে একটি বিষয় শুধু আপনাকে নক করব। সেটি হলো আটশো জন গুরুতর আহত রয়েছেন দশটি সিএমএস এর মধ্যে একজন মারা গেলেন আবদুল্লাহ এই সঙ্গে এসে দাঁড়ালো আটশো ছিষট্টিতে এর মানেটা হলো যে গত তিন মাস ধরে এর তারা চিকিৎসা রয়েছেন এর মানে তাদের অবস্থাটা গুরুতর আরেকটি প্রশ্ন হলো যে সব জায়গার থেকে একটা দাবি উঠেছে শুধু তরুণদের পক্ষ থেকে নয় আরও অনেক জায়গা থেকে যে স্বাস্থ্য উপদেষ্টার ভূমিকা এবং তার কর্মতৎপরতা একেবারেই হতাশাজনক আপনি কি বলবেন আসলে দেখেন এরকম একটা অভ্যুত্থানের পরে যখন আপনার আন্দোলনে আহত ব্যক্তিদেরকে আমরা রাজপথে আন্দোলন করতে দেখি তাদের কি চিকিৎসার দাবি দেওয়ার জন্য তখন আসলে মানে কষ্টটা এমন জায়গায় লাগে যে আসলে কথা বলার আর কিছু থাকে না কথা বলার আর আগ্রহ থাকে না আর কি মানে হতাশাটা এমন জায়গায় চলে যায় ঠিক আছে এখন তো ধরেন একটা আন্দোলনের মৌসুম শুরু হয়েছে সবাই রাস্তায় নেমে যাচ্ছে হ্যাঁ কৃত্রিমভাবেও নামানো হচ্ছে না বাহিনীগুলি বললো একটু তো কিন্তু তারপরেও যে কোনো জালেমকে প্রতিরোধ করা সংগ্রাম করা সেটা যেরকম একটা মানুষের পবিত্র দায়িত্ব নাগরিকের পবিত্র দায়িত্ব তেমনি বীরের মর্যাদা যদি জাতিগতভাবে আমরা দিতে না পারি সেক্ষেত্রে আপনার সেটা কিন্তু ওই আপনার মানে প্রতিবাদ করা আন্দোলন করার যে গুরুত্ব তার চেয়ে কিন্তু কম গুরুত্বপূর্ণ না যে আপনার বীরের মর্যাদা আপনি দিচ্ছেন কি না তো ডেফিনেটলি আন্দোলনে যারা আহত সর্বোচ্চ বীর হইলো এবং এই আন্দোলনের একমাত্র ক্রেডিট হলো নিহতদের জীবিত কারো কোনো ক্রেডিট নেই কিন্তু তারপরেও যদি কারো কোনো ক্রেডিট থেকে থাকে সেটা তো আহতদের হুম তো সেই আহতরা আন্দোলন করতেছে রাস্তায় চিকিৎসার দাবিতে এরকম একটা অভ্যুত্থানের পরে এটা ব্যাখ্যা করার ভাষা কি কারও থাকে হ্যাঁ এটা তো আমার মনে হয় এটা তো মানে আমরা বাকরুদ্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা এটা তো হইতেই পারে না এখন এটা কিভাবে হইল কিভাবে হইল এটা যদি আপনি ধরেন শুধুমাত্র স্বাস্থ্য উপদেষ্টা বা ধরেন একটা দুইটা বডির আপনার কার্যক্রম দেখে যদি বুঝতে চাই তাহলে আমার মনে হয় যে প্রকৃত চিত্রটা আমরা ধরতে পারবো না আপনার টোটাল সরকার পরিচালনার ক্ষেত্রেই এক ধরনের স্থবিরতা আছে আপনি ধরেন সেটা বাজার ব্যবস্থা থেকে শুরু করে সব জায়গায় এটা আছে। আর চিকিৎসা দেখেন বাংলাদেশের মতো একটা ঘনবসতিপূর্ণ দেশে চিকিৎসা আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জটিল ডেফিনেটলি জটিল একটা ক্ষেত্র তো সেইখানে তো আপনার অবশ্যই আপনার এমন লোকজনকে দায়িত্ব দেওয়া উচিত ছিল যারা এইটা গুরুত্বটা এবং এটার কমপ্লেক্সিটিটা বুঝে এরকম একটা মানে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার মতো অবস্থায় আছে হ্যাঁ বা দক্ষতা বলেন অভিজ্ঞতা বলেন সব কিছু মিলে এরকম একটা জায়গায় যারা আছে তাদেরকে দায়িত্ব দেওয়ার কথা ছিল আর আন্দোলনের শুরু থেকেই তো দাবিদের দাবির মানে অন্যতম দাবির মধ্যেই তো ছিল যে আহত নিহতদের ব্যাপারে হ্যাঁ একটা আপনার সরকারের ত্বরিত এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার একটা দাবি শুরু থেকেই ছিল এটা তো সেইটার এই আন্দোলনের এই সরকার গঠনের এতদিন পরে আহতরা রাস্তায় নামতেছে আহতরা রাস্তায় বিছানাপত্র নেওয়া আপনার আন্দোলন করতেছে তো ফলে এই গভর্নমেন্টের প্রতি যে মানুষের যে আস্থা যে আপনার ভরসা সেটার যেটার মানে ধরেন যে এই ভরসাটা কী বলবো এটা হলো যে বাই নেচার এটা এখন এই গভর্নমেন্টের ফেল হওয়ার কোনো সুযোগ নেই কারণ এটা ধরেন আমাদের সম্মিলিত আকাঙ্ক্ষার প্রতীক আর কি কিন্তু সেই আকাঙ্ক্ষার পরিণতি যদি এরকম হয় সেটা আসলে বলতেও লজ্জা লাগে যে এটা আসলে খুবই বেদনাদায়ক আর কি তো আমি আশা করি যে এই জিনিসটা আমরা যতটা কষ্ট নিয়ে দুঃখ নিয়ে ফিল করতেছি যে ডেফিনেটলি যারা দায়িত্বে আছেন এখন তো কেউ ক্ষমতায় নাই আমরা বলবো যে দায়িত্বে আছেন যারা এখন ক্ষমতা চর্চা করার পদ্ধতি ধরন একরকম এগুলো আমরা দেখছি আগে আর এখন দেখতেছি আমরা দায়িত্বপূর্ণ লোকদের দায়িত্ব পালন করার ধরন আর কি আমরা দায়িত্বশীল লোকজনদেরকেই মনে করি যে এখানে নেওয়া হচ্ছে এবং তাদের উপর জনগণের তরফ থেকে দায়িত্ব অর্পণ করা হয়েছে ফলে তারা দায়িত্ব পালন করবেন এবং দায়িত্ব পালন করার মধ্য দিয়ে এইটা হইলো সবচেয়ে ইমিডিয়েট যেই দরকারটা আমাদের তার মধ্যে মনে হয় যে এক দুই নম্বর প্রায়োরিটির মধ্যে এটা থাকার কথা হ্যাঁ এবং আপনি এর কথা বললেন যারা চিকিৎসা নিচ্ছেন গুরুতর আহত তাদেরকে এতদিনও বাইরে নেওয়া হয় না কেন হ্যাঁ এখানে আরেকটা কথা বলি যে আপনার বিদেশে চিকিৎসা আমাদের এখানে একটা রাজনৈতিক ইস্যু বিভিন্ন দলের জন্য আপনারা দেখবেন তো আমরা এমন একটা দেশ বানাইছি হ্যাঁ চুয়ান্ন বছর আমাদের নিজেদের কোনো চিকিৎসা ব্যবস্থা নেই একটা জটিল অপারেশনের জন্য হোক বা একটা ধরেন গুরুতর পেশেন্টের জন্য হোক আপনাদের বাইরে যেতে হয় হ্যাঁ অথচ পৃথিবীর অনেক দরিদ্র দেশই তথাকথিত দরিদ্র দেশ বা ধরেন আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির কিন্তু ধরেন এই চিকিৎসার ব্যাপারে মানে স্পেশালাইজড বা বিশেষায়িত চিকিৎসার ব্যাপারে এক ধরনের দক্ষতা আছে তাদের দৌড়ায় বাইরে চলে যেতে হয় না তো আমাদের কিন্তু ধরেন আমাদের ডাক্তাররা কিন্তু দেশে বিদেশে চাকরি করতেছে আমাদের এক সময় আমাদের এখানে মেডিকেল পড়তে আশেপাশের দেশের লোকজন কিন্তু আসতো আমাদের ওষুধ শিল্প কিন্তু একটা অন্যতম বৃহত্তর শিল্প পৃথিবীর অনেকগুলো দেশে আমরা রপ্তানি করি যদিও কাঁচামাল আমরা সব উৎপাদন করি না কিন্তু আমরা তো ধরেন ইয়া আমাদের এই অসুস্থ খুব সমৃদ্ধ বলা চলে তো সেরকম একটা দেশে আপনার চিকিৎসার অবস্থাটা পঞ্চান্ন বছর চুয়ান্ন পঞ্চান্ন বছরে এমন একটা অবস্থা যে যে কোনো লোকের আপনার চিকিৎসার জন্য বাইরে যেতে হয় তাইলে ঠিক আছে এটা তো আর রাতারাতি তৈরি করা যাবে না হ্যাঁ কিন্তু এটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে আমরা আমাদের চিকিৎসা করতে অক্ষম আমাদের চিকিৎসা কাঠামো আমরা তৈরি করতে পারি নাই এখন সেইটার এই অক্ষমতার আরেকটা মূর্ত প্রতীক আকারে হাজির হয়েছে আমাদের এই যে ছাত্র তরুণ যারা এখন তথ্য উপদেষ্টা আপনাদের সহকর্মী নাহিদ ইসলাম বিবিসি হিন্দিকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন এবং সেটি বিবিসি হিন্দি খুব বেশ ফলাও করে প্রচার করেছে সেখানে অনেকগুলো প্রশ্ন এসেছিল এবং আমরা সেই প্রশ্নোত্তরটা দেখে একটু খুশি হয়েছি নাহিদ ইসলাম সেই সাক্ষাৎকারে খুব স্পষ্ট ভাষায় কথা বলেছেন রাগ ডাক করেন বিশেষ করে আপনারা যে আন্দোলনে যে কারণে আন্দোলনে নেমেছেন আপনাদের সহকর্মী শত শত মানুষ যারা প্রাণ দিয়েছে আমার মনে হয়েছে তার কথা তার একটা প্রতিফলন রয়েছে যেমন একটি বিষয় রয়েছে যে প্রশ্ন করা হয়েছিল যে আওয়ামী লীগ সরকারের বিদায়ের পর কিছু উগ্র ও কট্টরপন্থী সংগঠনের তৎপরতা বাড়তে পারে এ কারণে শুধু বাংলাদেশে নয় ভারতের নিরাপত্তার সমস্যা হতে পারে এই প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম পরিষ্কার বলছেন যে বাংলাদেশের মানুষ কখনো সহিংসতা উগ্রবাদী সমর্থন করে না মানুষ আপনার কি মনে হয় আমি বলতে চাই যে আসলে বাংলাদেশের যে কৃষ্টি কালচার আমরা যাই বলি না কেন এখানে আসলে সেই আদিকাল থেকেই বাংলাদেশে আসলে সহিংসতা বা উগ্রতা সেই জাতীয় কিছু নেই তো নাহিদ ইসলাম যেরকম কথা বলেছেন এখন নীতিগতভাবে আমরা মনে করি বাংলাদেশ বাংলাদেশের জাতীয়তাবাদ এটি অবশ্যই সভ্যতা কেন্দ্রিক এবং আমি মনে করি যে বিশ্বের যত উন্নত দেশ আছে তারা আজকে আমরা উন্নত কেন বলছি তাদের আপনি ফ্রান্সে যান আপনি জার্মানি যান সেখানে গিয়ে কিন্তু আপনাকে তাদের বিভিন্ন জায়গায় আপনার ওই দেশের তারা দেখিয়ে বলবে এটি আমাদের সভ্যতার চিহ্ন কিন্তু বাংলাদেশে যদি কোনো পর্যটক ঘুরতে আসে আমরা কিন্তু কোনো স্থাপনা দেখিয়ে বলি না এটি আমাদের সভ্যতার চিহ্ন এরকম কালচার আমরা রাজনৈতিকভাবে কখনো চালু করতে পারিনি এখন রাজনৈতিকভাবে আমরা চালু করতে পারিনি বিধায়ী আমাদের এই ব্যর্থতা যে আমাদের যে কোনো সময় বাইরের মিডিয়া কি ফলাও করে প্রচার করলো কি না করলো তার উপরে নির্ভরশীল হয়ে বলতে হয় যে বাংলাদেশে আসলে কোনো প্রকার কোনো উগ্রবাদ মাথাচারা দিচ্ছে কিনা আসলে উগ্রবাদ সে যে নামে ডাকা হোক যে পন্থারি হোক যে ধর্ম কিংবা অন্য কোনো মতের হোক সেই উগ্রবাদটা আসলে বাইরে কীভাবে প্রচারিত হয় সেটি আসলে আন্তর্জাতিক রাজনৈতিকভাবে সেটা প্রচারিত হয় এবং সেখানে কিন্তু বিভিন্ন বড়ো বড়ো শক্তির ইন্টারেস্ট থাকে তো সেই জায়গা থেকে বাংলাদেশকে হয়তো প্রেশারাইজ করার চেষ্টা বা বাংলাদেশের ভেতরের যে অবস্থা সেটাকে একটু অস্থিতিশীল করার চেষ্টা সেখানে থাকতে পারে এবং বাংলাদেশের যে ভেতরের অবস্থা সেটি হলো নীতিগতভাবে বাংলাদেশ কোনো দিন কট্টরপন্থা সমর্থন করেনি আর করবে না কারণ বাংলাদেশের সভ্যতা এমন বাঙালির কালচার এমন এবং বাংলাদেশের যে সমষ্টিগত কালচার বা সমষ্টিগত যে সংস্কৃতি সেই সংস্কৃতি প্রাত্যহিক জীবনযাত্রাই আমরা দেখি এখানে আসলে কোনো প্রকারের কোনো ভেদাভেদ নেই এবং সেখানে আসলে কোনোভাবেই সম্ভব নয় যে উগ্রবাদের চারা দিয়ে ওঠায় এটি আসলে আমরা মনে করি যে বাইরের প্রোপাগান্ডা বা এই জাতীয় কিছু তার উপরে এখনকার সিচুয়েশন বুঝতে হবে কিছুদিন আগে গণ অভ্যুত্থান বলি বা বিপ্লব বলি পাঁচ আগস্টে কিন্তু হয়ে গেছে এবং চূড়ান্তভাবে আমরা মনে করি জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে এবং এই জাতীয় ঐক্য এখনও বজায় আছে আমরা মনে করি তো সেই জায়গা থেকে যদি জাতীয় ঐক্য বজায় থাকে এবং জাতীয় ঐক্যের উপর ভিত্তি করে আপনি একটি সরকার প্রতিষ্ঠা করেছেন সেইখানে আবার দাঁড়িয়ে আপনি বলছেন যে সেখানে বিচ্যুত হয়ে কেউ উগ্রবাদ চর্চা করতে পারে আসলে তো এটি গ্রহণযোগ্য নয় কোনো ভিত্তিতেই নয় আমি এই সাক্ষাৎকারটি পড়ে মনে হচ্ছিল না যে বিবিসির সাক্ষাৎকার মনে হচ্ছিল ইন্ডিয়ার কোনো মিডিয়ার সাক্ষাৎকার প্রশ্নের ধরন সেটা স্পষ্ট করেছে নাহিদ ইসলাম কিছু কথা বলেছেন একটি প্রশ্ন জবাব উনি বলেছেন যে আওয়ামী লীগ ক্ষমতা না থাকলে উগ্রবাদের সংগঠনগুলো তত বেড়ে যাবে এসব বলে তারা এত বছর এই দেশটা শাসন করেছে উনি আরও বলেছেন যে ভারত এই নেগেটিভ সমর্থন করে প্রশ্ন হলো উনি নিজেই প্রশ্ন উঠেছেন যে বাংলাদেশে আওয়ামী লীগ সরকার থাক বা না থাক এটা দিয়ে ভারতের সঙ্গে কেন সম্পর্কে কেন প্রভাব পড়বে এর মানে হলো ভারত দেশের মানুষের সঙ্গে নয় আওয়ামী লীগের সঙ্গে সম্পর্কিত আপনি কি বলবেন উনি ওনার দায়িত্ব যেহেতু একটা দায়িত্ব আছে দায়িত্বের জায়গা থেকে উনি যথেষ্ট স্পষ্টভাবে কথা বলেছেন ভারত প্রশ্নে আমাদের একটা জাতিগত ঐক্য লাগবে আমাদের দল মত নির্বিশেষে আমাদের একটা জাতীয় অবস্থান লাগবে কারণ পাঁচই আগস্টের পরের বাংলাদেশ এইটা ভারতের সাথে সম্পর্ক নতুনভাবে নির্ণয় করা এখন একটা এটা ফরজ হয়ে গেছে হ্যাঁ এটা আগের মতো আর হবে না আগের ওই বন্ধুরাষ্ট্র মুখ রাষ্ট্র তো মুখ রাষ্ট্র এটা হবে না আর দেখেন ভারতের সাথে আমি এটা বহুবার বলছি আবারও বলি আমাদের সম্পর্কের ইতিহাস পার্টিকুলারলি প্রতারণার ইতিহাস হুম প্রতারণা ইন সেন্স ভারতের সাথে বাংলাদেশ বা বাংলাদেশের সাথে ভারত যেই সমস্ত বিষয়গুলোতে প্রতিশ্রুতিবদ্ধ ছিল তার কোনো কিছুই সে ফুলফিল করে নেই বা করলেও চাতুর্যপূর্ণভাবে করছে সেই চাণক্য নীতির মতো করে ছলে বলে কৌশলে করছে ফলে সেদিক থেকে সম্পর্ক কিন্তু শত্রুতাও একটা সম্পর্ক হ্যাঁ বন্ধুত্ব এটা তো পৃথিবী বন্ধু রাষ্ট্রবিল তো কিছু নাই সেটা তো আমরা সবাই জানি কারণ রাষ্ট্র তৈরি হয় কনসেপ্টের এই যে কনসেপ্টের উপর ভিত্তি করে যে অন্য অপরাপর রাষ্ট্রগুলো আমার শত্রু এটা ধরে নিয়েই আপনি আপনার কমিউনিটিকে আপনার পলিটিকে শক্তিশালী করবেন আপনার সিকিউরিটি আপনার সার্বভৌমত্ব আপনার জাতীয় মর্যাদা বোধ এগুলোকে আপনি কিভাবে গঠন করেন সম্ভাব্য শত্রু ধরে নিয়ে গঠন হয় সম্ভাব্য বন্ধু ধরে নিয়ে গঠন হয় না তাহলে জাতিরাষ্ট্রের কনসেপ্ট ঠিক তো না এটা একদম ফান্ডামেন্টাল কথা কিন্তু আমাদের সেখানে হইত কি সবার সাথে বন্ধুত্ব কারোর সাথে শত্রু এটা বাংলাদেশের পররাষ্ট্র নীতির এই নীতির যদি বাংলাদেশে আগামীতে থাকে তাহলে এই রাষ্ট্র কোনো দিন দাঁড়াবে না আমি লিখে দিতে পারি হ্যাঁ প্রিয় দর্শক আমরা এখন একটি বিরতি নিচ্ছি আমরা এক্ষুনি ফিরছি আপনারা আমাদের সঙ্গেই থাকুন লিফিরের গল্প বৃহস্পতিবার মোহাম্মদ হাসান দিয়র ও গোলাম মোরশেদ দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7 টায় আবারো স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে মাহিন সরকার আমরা লক্ষ্য করেছি ভারত বাংলাদেশ সম্পর্কের কথা যখন আসে তখন অনেকে একটু অস্পষ্ট বক্তব্য রাখতে চান কিন্তু আমরা দেখলাম নাহিদ ইসলাম যেভাবে স্পষ্ট করে কথা বললেন আপনাদের প্রতিনিধি অন্যরা কেন বলে না সরকারে রয়েছে কিন্তু স্পষ্ট করে বলতে চায় না বর্তমান সরকার এই সরকারকে অনেকে বলে থাকে যে এটি আসলে ছাত্রদেরই সরকার শুধু তো আসলে আমরা বলতে চাই এটি আসলে ছাত্র জনতার সবার সরকার এবং জাতীয় ঐক্যমতের ভিত্তিতে এই সরকারটি গঠিত হয়েছে এখন আমাদের যখন আন্দোলনটি হয়েছে এখানে আন্দোলনটি তো আমরা বিভিন্নভাবেই ব্যাখ্যা করতে পারি এটি বহুমাত্রিক একটি আন্দোলন শুধু গণ অভ্যুত্থান ঠিক আছে গণ অভ্যুত্থান কিন্তু ডাইমেনশন তো বহুমাত্রিক আপনি এটিকে কিন্তু সভ্যতাকেন্দ্রিক একটি বিদ্রোহ বা অভ্যুত্থান বলতে পারেন আপনি এটিকে ভারত ভারতীয় যে আগ্রাসন সে আগ্রাসন বিরোধী অভ্যুত্থান বলতে পারেন যে কোনোভাবে এটি ব্যাখ্যা করা যায় এখন এই জায়গাগুলো আসলে আমরা আমাদের ছাত্র জনতা যারা পলিটিক্যালি একদম সাউন্ড তারা কিন্তু জেনে বুঝেই এই আন্দোলনে যুক্ত হয়েছিল তো তারা আসলে যতটা স্পষ্ট করে বলতে পারে বিশেষত আমাদের ছাত্র প্রতিনিধি হিসাবে কিন্তু এই সরকারের যুক্ত হয়েছে নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ তারা দুজনই কিন্তু স্পষ্টভাবে বলতে পারে এবং ভারত নীতির ক্ষেত্রে তাদের বক্তব্য স্পষ্ট কিন্তু এই সরকারের যারা আছে এই সরকারের অন্যান্য যারা উপদেষ্টা সবাই কিন্তু এক চিন্তাধারা এক মতাদর্শ সেই জায়গা থেকে আসেনি তবে আমরা মনে করি প্রত্যেকেরই চিন্তাগত জায়গা যেটি বাংলাদেশের কল্যাণ বাংলাদেশ নামক রাষ্ট্র সেটি যেন দীর্ঘজীবী হয় সেই কল্যাণমুখী ধারণা পোষণ করেন বিধায় তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এবং এটি ছাত্র জনতা এবং পলিটিক্যাল পার্টিগুলো অবশ্যই ঐক্যমতের ভিত্তিতে এই নিয়োগগুলো হয়েছে সেক্ষেত্রে যে পলিটিক্যাল যে কনসার্নের জায়গা সেই পলিটিক্যাল কনসার্নের জায়গা আসলে যতটুকু নাহিদ ইসলাম বা আসিফ মাহমুদের কাছে স্পষ্ট সেটি আমাদের অন্যান্য যারা উপদেষ্টা আছে তাদের কাছে হয়তো স্পষ্ট নয় সেই কারণেই আসলে তারা এই ভারত নীতির ক্ষেত্রে তাদের বক্তব্যগুলো খুব বেশি সুস্পষ্ট নয় এবং তারা হয়তো বক্তব্যের ক্ষেত্রে ভারতের বিভিন্ন জায়গায় আর কি অস্পষ্ট বক্তব্য রেখে থাকেন তো আমরা বলবো যে ভারত নীতি আমাদের যেহেতু ছাত্রদের নেতৃত্বে এবং ছাত্র জনতার সম্মিলিত প্রয়াসে এত বড় একটি অভ্যুত্থান এত বড় একটি বিপ্লব সংগঠিত হয়েছে আমরা বলবো সেক্ষেত্রে নাহিদ ইসলাম বা আসিফ মাহমুদ তারা যেটি বলছেন আসলে আসলে আমাদের মূল বক্তব্য এবং এই গণ অভ্যুত্থানের মাত্রাকে প্রতিফলিত করবে রনি পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়েছে তারা দিল্লিকে আহ্বান জানিয়েছে যে হাসিনা যাতে সেখান থেকে বসে উল্টাপাল্লা বিবৃতি না দেয় এবং এটাও বলে দিয়েছে যে হাসিনা দিল্লিতে বসে যে কর্মকাণ্ড করছে সেটি ঢাকা ভালোভাবে দেখছে না হাসিনা শুধু না আওয়ামী লীগের ব্যাপারে একটা অবস্থান আমি এটা আর আগেও আলোচনা করছিলাম যে দেখেন আগামী দিনের রাজনীতি নির্ণীত হবে বা শেপ নিবে আওয়ামী লীগের ব্যাপারে কে কি পজিশন নিচ্ছে তার আলোকে সেটা সমস্ত পার্টিগুলো এবং ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র এবং এরাও যদি আগামীতে পার্টি করে ধরে নেই হ্যাঁ প্রত্যেকের জন্য এটা কমন সত্য যে আপনি আওয়ামী লীগকে কীভাবে ট্রিট করতেছেন তার আলোকে আপনার রাজনৈতিক ভবিষ্যৎ নির্মিত হবে এটাই আগামী দিনের রাজনীতি তো সেদিক থেকে ধরেন শেখ হাসিনা একটা গ্লোবাল বার্ডেন সারা পৃথিবীর বোঝা পৃথিবীর কোথাও তার জন্য জায়গা নেই হ্যাঁ সেই গ্লোবাল বার্ডেন ইন্ডিয়া বহন করছে তো আপনার এই আগের প্রশ্নে একটু ফিরি এখানে নাহিদ একটা খুব নাহিদ ইসলাম খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছে সেটা হলো যে ভারত কিন্তু এই যে পাঁচে জানুয়ারি বা ছত্রিশে জুলাইয়ের যে অভ্যুত্থান অভ্যুত্থান নিয়ে তার অবস্থানকে সেটা এখনও পরিষ্কার করেনি আমার মনে হয় এই কথাটাকে যদি আমরা আর একটু গুরুত্ব দিয়ে নিতে পারি যে ভারতের সাথে আমাদের ডেফিনেটলি সম্পর্ক লাগবে একটা বড় প্রতিবেশী প্রতিবেশী তার চেঞ্জ করা যায় না এগুলো আমরা শুনি তো সম্পর্ক লাগবে সেই সম্পর্কের ক্ষেত্রে একটা একটা আপনার কী ওয়ার্ড বা ভিত্তিমূল হইতে পারে বা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হইতে পারে যে আমরা ভারতকে জানাইতে পারি বা ভারতের কাছ থেকে আমরা এটা শুনতে চাইতে পারি যে এই অভ্যুত্থান ছাত্রজনতার অভ্যুত্থানের ব্যাপারে আপনার পজিশন কী কে যে এত বড় একটা গণহত্যা হইলো এবং সেই গণহত্যার সর্দার হুম সর্দারনি তাকে তুমি যে এখানে বালাখানায় রাখছ হুম দিল্লির দরবারে যে তুমি তার আশ্রয় দিস। এই যে তোমার দিল্লি দাসী হ্যাঁ তো এই দাসীর ব্যাপারে তোমার পজিশন কি তুমি কী নেবা তো সেক্ষেত্রে ধরেন আমরা এটা স্পষ্টভাবে জানতে চাইতে পারি হ্যাঁ আর একটা হইলো যে এই যে শেখ হাসিনা একটা সারা পৃথিবীর অভিশাপ হ্যাঁ অভিশাপের মূর্ত প্রতীক দেখেন সে জীবনে যা যা অন্যের ক্ষেত্রে ঘটাইতে চেয়েছে হ্যাঁ মানে আপনার ধরনের তার বিরোধী দলের আপনার যারা রাজনীতিবিদ ছিল তাদের বাড়িঘরে থেকে উচ্ছেদ করা তাদেরকে চরমভাবে অপমানিত করা মিথ্যা মামলা দেওয়া হয়রানি করা তার প্রতিপক্ষগুলোকে খালেদা জিয়ার প্রতি যে আচরণ করছে আজকে দেখেন মানে আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে হ্যাঁ তার সব কিছু এক হাজার গুণ আপনার ইয়া সুদে আসলে বাড়ি থেকে উচ্ছেদ করেছে কিন্তু দেশ থেকে উচ্ছেদ দেশ থেকে উচ্ছেদ না তার বঙ্গ ই আপনার গণভবনের ঈদ পর্যন্ত পাবলিক খুলে নিয়ে গেছে ফলে শেখ হাসিনা একটা এটা গ্লোবাল বার্ডেন এটা সারা দুনিয়ার বোঝা কিন্তু ভারত এটাকে যে রত্ন হ্যাঁ আওয়ামী লীগের লোকজন বলে না দেশ রত্ন তা আমি একবার বলছি এত বড় রত্ন বিদেশে রেখে লাভ কি এটা দেশে ফেরত নিয়ে আসো হ্যাঁ তো এই রত্নকে দেশে ফিরে আনা উচিত দ্রুত হ্যাঁ এর জন্য আমাদের সর্বোচ্চ শক্তি আন্তর্জাতিক সমস্ত লবি নিয়োগ করা উচিত এবং এই রত্নকে আমরা ফেরত চাই এবং রত্নের যথোপযুক্ত বিচার আমরা চাই আমরা ফাঁসি চাই না আমরা বিচার চাই মাইন সরকার রেজাল করিম রনিক খুব স্পষ্টভাবে কিছু কথা বলেছেন আপনি নিজেও লক্ষ্য করেছেন আমরাও সবাই লক্ষ্য করছি দুর্ভাগ্যক্রমে কোনো কোনো রাজনৈতিক দল থেকে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে আমি এমন একটি ঘটনা এখানে উদাহরণ হিসাবে উল্লেখ করতে চাই গত সপ্তাহখানেক আগে কোনো একটি উপজেলায় একটি সম্মেলনে এমন এক বিএনপির একটি সম্মেলনে এমন একটি লোক বক্তৃতা করেছেন যিনি শেষ করেছেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে এর অর্থ হলো উনি একদম পাঁচই অগাস্ট পর্যন্ত আওয়ামী লীগের সঙ্গে ছিলেন আবার জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান লন্ডন গিয়ে বললেন যিনি আওয়ামী লীগের সবাই যে ফেসিস্ট বলে এটা ওনার ভাল লাগে না এত বারবার কেন বলবে এই যে তাদের কথাবার্তা তাদের আচরণ সেটা আসলে এই তরুণদের ছাত্র জনতার সাধারণ মানুষের রক্তের সঙ্গে আসলে যায় না তারা যে রক্ত আত্মত্যাগ করেছে সেটার সাথে মেলে না কেন এরকম হচ্ছে দেখুন এটি আসলে হওয়ারই কথা কারণ এখানে একটি বিপ্লব হয়েছে হয়তো সেখানে ডিবেট থাকতে পারে এটি আসলে কমপ্লিট বিপ্লব কিনা বা কংক্রিটভাবে এটাকে বিপ্লব বলা যায় কি না কিন্তু বিপ্লব আপনি না বলতে পারেন কিন্তু অভ্যুত্থান তো হয়েছে যদি অভ্যুত্থান আপনি হিসাব করেন তার মানে পুরনো যা আছে সেটি কিন্তু বাতিল এখন আওয়ামী লীগকে পুনর্বাসন করার যে প্রক্রিয়া সেটি তো আমরা রন্ধ্রে রন্ধ্রে বিভিন্ন রাজনৈতিক দলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় আপনি দেখেন আজকে কতগুলো নিউজ চ্যানেল বা কতগুলো সাংস্কৃতিক গ্রুপ তারা আসলে এই জুলাই অভ্যুত্থান নিয়ে কাজ করেছে আপনি উদিচি ছায়ানট তাদেরকে এই সম্পর্কিত কোনো তৎপরতা চালাতে দেখেছেন উল্টোটা করেছে তার মানে এখানে অবশ্যই আদর্শিক একটি লড়াই চলছে আমরা মনে করি যে আসল আসলে আমাদের যে এই গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানকে যে গ্লোরিফাই হিসাবে দেখা সেই গ্লোরিফাই হিসেবে দেখার পথে অন্যতম অনেকগুলো বাধা আছে তার মধ্যে অন্যতম একটি প্রধানতম বাধা সেটি হলো রাজনৈতিক ঐক্যমতে পৌঁছানো রাজনৈতিক ঐক্যমতে যদি না পৌঁছাতে পারি তাহলে আমাদের এই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটি কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এখন বিভিন্ন রাজনৈতিক দল যেভাবে বক্তব্য দিচ্ছে সেই বক্তব্য অনুযায়ী আমরা যদি বিশ্লেষণ করি দেখতে পাব এখানে আসলে ভোটার আকাঙ্ক্ষা আছে ভোটার সংখ্যা বাড়ানোর একটা আকাঙ্ক্ষা আছে এখানে একটা প্রশ্ন করে রাজনৈতিক দল আপনি কি মনে করেন বাংলাদেশের এখন যে তরুণদের মনোভাব শুধু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলছিলাম আমি একদম জেনারেলাইজড তরুণদের যে মনোভাব এই বাংলাদেশে আওয়ামী পন্থী হয়ে বা আওয়ামী আমলিগের দিকে দুর্বলতা দেখিয়ে তাদের প্রতি সহানুভূতি দেখে আর ভারতের হেজিমনি আবার মেনে নিয়ে এদেশে রাজনীতি করা কি সহজ হবে কখনোই না আমরা আমরা বলতে চাই যে আমাদের যে প্রজন্ম এই প্রজন্ম আসলে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের কোনো সিম্বল কোনো প্রকারের কোনো আদর্শ বা তার ছায়া আমরা আসলে এই দেশে দেখতে চাই না আমাদের এই আন্দোলন শুরু হয়েছিল কিভাবে এই আন্দোলন শুরু হয়েছে কোটা সংস্কার আন্দোলন হিসেবে তো কোটা সংস্কার আন্দোলনের যে জুলাই জুলাই মাসের প্রথম মিছিলটি যখন দুই তারিখ দুই জুলাই শাহবাগে আসে তখন কারো হাতে কিন্তু বঙ্গবন্ধুর কোনো ছবি ছিল না শেখ মুজিবের কোনো ছবি ছিল না শেখ মুজিবের যে ছবি ছিল না এটি একটা সিম্বল কিন্তু তার বদলে সেখানে কিন্তু ছিল বাংলাদেশের জাতীয় পতাকা তো শেখ মুজিবের ছবি না থাকা এবং এর সাথে আপনি যদি কোটা সংস্কার আন্দোলন দুই হাজার সালের আপনি তুলনা করেন তো সেই তুলনায় গিয়ে দেখতে পাবেন এখানে কিন্তু একটি মৌলিক পার্থক্য আছে তাদের সবার হাতে কিন্তু শেখ মুজিবের ছবি ছিল আর আমাদের হাতে ছিল জাতীয় পতাকা তার মানে আমরা কিন্তু মুজিববাদ বা আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট আদর্শ সে আদর্শকে কিন্তু পরিপূর্ণভাবে সেটাকে আমরা বয়কট করেছি এবং আপনারা দেখেছেন বাংলাদেশের মানুষ দেখেছে এটা বাংলাদেশের সর্বস্তরের মানুষ এবং আমাদের প্রজন্ম এই কাজটি করেছে সেটি কি শেখ মুজিবের যত ভাস্কর্য আছে সেগুলো কিন্তু মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে কেন মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে আপনারা দেখেছেন শত শত কোটি টাকা হাজার হাজার কোটি টাকা ব্যয় করা হয়েছে জনগণের কল্যাণে কোনো কাজ না করে শুধু মুজিববাদ প্রতিষ্ঠার জন্য মুজিবপাত কি মুজিবাদ হলো বাংলাদেশি ফ্যাসিবাদ সহজ কথা যেই সংবিধান তারা রচনা করেছে উনিশশো সালে যেই সংবিধান কার্যকর করেছে তারা সেই সংবিধানের মাত্র তিন বছরের মাথায় গিয়ে কিন্তু বাকশাল ফেরত এসেছে অথচ অন্যতম নীতি হিসেবে লেখা হয়েছে গণতন্ত্র এখন প্রশ্ন হচ্ছে যে পুরনো বাতিল হয়ে গেছে এবং নতুন কিছু আসবে সেই মুহূর্তে কিন্তু আসলে যে রাজনৈতিক দল সেখানে কিন্তু সঠিক ভূমিকা রাখতে পারছে না এটি একদম স্পষ্ট এবং তাদের যে নীতিগত অবস্থান সেটি কিন্তু তারা ধোঁয়াশা করে রেখেছে এই ধোয়াশা থেকেই কিন্তু সন্দেহ তৈরি হয় এবং সন্দেহ থেকে আস্তে আস্তে অবিশ্বাসের দিকে যায় এবং এগুলো কিন্তু জাতীয় যে ঐক্যের কথা বলছি তার জন্য অনেক বেশি অন্তরায় এখন ভোটের যে রাজনীতি ভোটের রাজনীতি অবশ্যই হবে বাংলাদেশের মানুষ দীর্ঘদিন সুষ্ঠু নির্বাচন পায়নি তাদের সে আকাঙ্ক্ষা আছে কিন্তু এই অভ্যুত্থান অভ্যুত্থান কি ভোটের জন্য অভ্যুত্থান হয়েছে এই যে বিপ্লব এত মানুষ রক্ত দিয়েছে একজন শ্রমিক সে কি শুধু ভোটের জন্য দিয়েছে রক্ত দিয়েছে ছাত্ররা তারা কি ভোটের জন্য রক্ত দিয়েছে তাদের কিন্তু মূলে আঘাত করার কারণে তারা কিন্তু রক্ত দিয়েছে কিভাবে মূলে আঘাত করেছে সে বলেছে রাজাকার ফ্যাসিস্ট হাসিনা বলেছে রাজাকার কিভাবে বলেছে বেস্ট অন বাঙালি জাতীয়তাবাদ বাঙালি জাতীয়তাবাদ আপনার বুঝতে হবে বাঙালি জাতীয় এই বাংলাদেশে শুধু বাঙালি বসবাস করে না যে উর্দুভাষী সেও কিন্তু বাংলাদেশে আছে মোহাম্মদপুরে যাবেন আছে মিরপুরে যাবেন আছে সৈয়দপুরে যাবেন আছে চিটাঙেও কিছু আছে তারা কি মানুষ নয় তারা কি মানবিক অধিকার পাবে না যারা হিল ট্র্যাকে বসবাস করছে তারা কি মানুষ নয় মানবিক অধিকার পাবে না তার মানে এখানে কিন্তু আপনার মূলকে অস্বীকার করা হচ্ছে জাতি ইনক্লুসিভ যে বাংলাদেশ সেটি স্বপ্নকে কিন্তু তারা ধ্বংস করার পায় তারা করেছে ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলতে চাই যে বাংলাদেশ আসলে অন্তর্ভুক্তিমূলক যে রাষ্ট্র বা দ্বিতীয় সেকেন্ড রিপাবলিক আমরা করতে যাচ্ছি তার পথে অন্যতম একটি অন্তরায় হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে রাজনৈতিক দলগুলোর ধসাপূর্ণ অবস্থান তাদের বক্তব্য সুস্পষ্ট না করলে অবিশ্বাসের জন্ম নিতে পারে এটা দলগুলো আমরা মাহিন সরকারের বক্তব্যে একটি জিনিস বুঝতে পারছি সেটি হলো এই গণভ্যুত্থান ছিল একটা রাজনৈতিক লড়াই নয় এটা আদর্শিক লড়াই কিন্তু রাজনৈতিক দলগুলো সে আদর্শিক লড়াই ভুলে গিয়ে রাজনৈতিক লড়াইয়ে নেমে পড়েছে এবং যার কারণে আওয়ামী পুনর্বাসন বা ভারতীয় হেজিমনিকে মেনে নেওয়ার একটা যে আশঙ্কাজনক প্রবণতা আমরা লক্ষ্য কি কী গণব্যুত্থান হলো বিভিন্ন জাতি গোষ্ঠী শ্রেণী পেশা মানুষের হ্যাঁ অভূতপূর্ব ঐক্যের ফলাফল তাই তো এবং সেটাই ঘটছে আমাদের এখানে এখন এই অভূতপূর্ব ঐক্যের মধ্য দিয়ে হ্যাঁ ডেফিনেটলি একটা আদর্শিক একটা আদর্শ থাকেই সেখানে কমন সূত্র ছিল আওয়ামী লীগ সে আওয়ামী লীগের ধারা ভিকটিম নানাজন নানাভাবে ছিল বিরোধী দলগুলো একভাবে ছিল ছাত্ররা একভাবে ছিল তথাকথিত অরাজনৈতিক বা নন পার্টিজানরা একভাবে ছিল মানে সমগ্র জনগণই যখন কমন সূত্র আইডেন্টিফাই করতে পারছে এবং সেই শত্রু যত বোটালি হোক হ্যাঁ তার বিরুদ্ধে দাঁড়ানোর ক্ষেত্রে একটা নৈতিক শুধু নৈতিক না আদর্শিক না এখানে আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে সেটা হলো আমরা আমার এই প্রজন্ম আমরা যেটা আমি দেখলাম যে এই প্রজন্ম আমরা যেটা করছি সেটা কি করছি এটা কেউ নোটিস করতেছে না আমরা এতদিন বাস করতাম বাপ দাদার ইতিহাসে সেটা দাদার ইতিহাস হলো একাত্তর এখনকার যে জেন যে প্রজন্ম তার দাদারা একাত্তর আমরা তার বাপের বড়জন নব্বই ওর কোনো ইতিহাস ছিল না তার এই এইসব গল্প শোনানো হইতো এবং প্রত্যেকটা জেনারেশনের একটা স্পিরিচুয়াল কল থাকে এটাকে বলে হেগেলিয়ান হিস্ট্রিক্যাল সাবজেক্টিভিটি বলতে পারেন আপনি তার ইতিহাসের সত্তা যেটা সে তার ইতিহাসের সত্তা ক্লেম করছে এবং সেটা এমনি ক্লেম করে নি এই জন্য তাকে জীবন দিতে হয়েছে এটা মুখের কথা না এখন সে জীবন দেওয়ার কাজটা সে একটা চর্চিত বা ধরেন পরিশীলিত রাজনৈতিক মতাদর্শিক অনুশীলনের মধ্য দিয়ে গিয়ে করছে নট নটনে সে দেখছে এটা অন্যায় এভাবে চলতে পারে না জাস্ট অন্যায় বিদায় পৃথিবীগুলা দাঁড়াই গেছে বন্ধুদের গুলির সামনে এই স্পিরিটটা কখন কিভাবে নাজিল হবে বা অ্যাপিল করবে হাজির হবে এটা আপনি প্রি ডিটারমাইন করতে পারবেন না মানে আগের থেকে ঠিক করতে পারবেন না বলে দিতে পারবেন না আপনি হাজার বছর চেষ্টা করেও একটা অভ্যুত্থান হবে না কিন্তু এটা আবার একটা মুমেন্টের মধ্যে হয়ে যেতে পারে হুম তো এটা আসলে প্রি ডিটারমাইন করার কিছু না এখানে কোনো মাস্টারমাইন্ড নেই কোনো গুপ্ত পুরুষ নাই হ্যাঁ হ্যাঁ এটা কমন শত্রু ছিল এটা লম্বা সময় ধরে এটার অনেক কারণগুলো তৈরি হচ্ছিল এবং এর মূল কারণ আওয়ামী লীগ নিজেই আওয়ামী লীগ নিজেই আত্মঘাতী রাজনীতিটা করছে এবং আমাদের রাজনীতির মূল ধারাটা ছিল আসলে আওয়ামী ধারা এখন আওয়ামী ধারা এবং এখানে পার্টিগুলো নিয়ে যে কথা হইল দেখেন পার্টিগুলো এই যে সত্তাটা তৈরি হইলো রাজনৈতিক সত্তা হ্যাঁ এই অভ্যুত্থানের মধ্যে দেওয়া এই রাজনৈতিক কর্তা সত্তাটাকে অ্যাকনোলেজ করা বুঝতে পারাটাই হল এই মুহূর্তে গুরুত্বপূর্ণ রাজনীতি সেইটা যে পার্টি যদি যত দ্রুত বুঝতে পারবে তত বাংলাদেশের রাজনীতি আগাবে আমার কথা পরিষ্কার দুই নম্বর কথা হইল এখন এই বৈষম্য বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্ম বলেন বিএনপি বলেন জামাত বলেন প্রত্যেকের জন্যই কিন্তু এটা একটা এইটা একটা বড় চ্যালেঞ্জ আকারে হাজির হয়েছে এই যে জেএনজির যে আকাঙ্ক্ষা এই জেএনজির আকাঙ্ক্ষার মধ্যে কি জেএনজির আকাঙ্ক্ষার মধ্যে এখন রাজনীতি আমি আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যেটা বুঝছি যে রাজনীতির ধারণাটা চেঞ্জ হয়ে গেছে আগে রাজনীতি মানে ছিল কি যে আমি নেতা হব এলাকায় রাস্তা করব মন্দির করব মসজিদ করব মানে রাজনীতি পলিটিক্স অ্যাজ ফিলেনথ্রপি মানে রাজনীতি হবে পরোপকার সেবা এগুলোর জন্য এখন এটা না এখন হলো ফিলেনথ্রোপি অ্যাজ পলিটিক্স জাস্ট উল্টা গেছে আগে আপনি সেবা দিবেন এই যে বাচ্চা বাচ্চা ছেলেবেলা রাস্তার নোংরা ময়লা হ্যাঁ আপনার পশ পোলাপান গুলশান বনানির পশ পোলাপান আমি দেখছি যে ড্রেনের মধ্যে হাত ঢুকে ড্রেন পরিষ্কার করতেছে তার মানে ওর বিলঙ্গি কোন লেভেলে পৌঁছাইছে ওর কেয়ার কোন লেভেলে পৌঁছাইছে এটাকে তো আপনার অ্যাড্রেস করতে হবে এটা পলিটিক্যালি ভাষা দিতে পারতে হবে তার মানে ও আগে কেয়ার আপনি আগে কেয়ারটা করবেন আগেই আপনি যত্ন নেবেন আগেই আপনি স্যাক্রিফাইস করবেন তারপরে হইল আপনি রাজনীতি করবেন মানে রাজনীতি কইরা স্যাক্রিফাইস করবেন আপনি স্যাক্রিফাইস করে রাজনীতি করবেন আমাদের একটা প্রো অ্যাক্টিভ পলিটিক্স লাগবে যে এই পলিটিক্সটা বাংলাদেশকে একটা গ্লোবাল মর্যাদার দিকে নিয়ে যাবে প্রিয় দর্শক আমরা আবার একটু বিরতি নিচ্ছি আমরা এক্ষুনি ফিরছি দেড় দিন সুলতানা ও আলম দেখবেন প্রতিরোধ থেকে ব্রিটিশ প্রতিবার সন্ধ্যা 7 টা আবারো স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে মাইন সরকার বিবিসি একটি প্রতিবেদন তৈরি করেছে নানান দিক তারা সেই প্রতিবেদনে দেখিয়েছে মূল বিষয়টা হয়েছে সেটা হলো যে আওয়ামী লীগের কোনো अनुशंसा না অপেক্ষা করছে তারা অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে ব্যর্থ হয় এবং তারা পুরো ঘটনাকে একটা ষড়যন্ত্র হিসেবে দেখছে এবং জুলাই আগস্টে ছাত্র আন্দোলন দমনে যেভাবে শক্তি প্রয়োগ করা করা হয়েছে হয়েছে খুন সেটিকে তারা স্বীকারী করছে না কোনো দুঃখ প্রকাশ দূরের কথা এই বিষয়ে তারা সামনে আনতে চাচ্ছে না কেন একটি ফ্যাসিস্টের যা চরিত্র হওয়া দরকার সেটি আসলে আওয়ামী লীগের আছে এখন ওই আবারও হিটলারের কথা আসবে এবং না পার্টির কথা আসবে এখন হিটলার যে কর্মকাণ্ড করেছে নাচি পার্টি যে কর্মকাণ্ড করেছে সেটিকে আসলে ওই সময়ের প্রেক্ষাপটে জার্মান জাতি জাতীয়তাবাদের যে উত্থান এবং তাদেরকে দমিয়ে রাখার চেষ্টা পুরো বিশ্বে বিশ্বের পরাশক্তিগুলোর মাধ্যমে এবং সেখানে অবশ্যই বাণিজ্যিক ব্যাপার সেবার বিভিন্ন কিছু ছিল এবং ঔপনিবেশিক শক্তি হিসাবে তাদেরকে দমানোর চেষ্টা করেছে অন্য ঔপনিবেশিক যারা অ্যালায়েন্স তারা হিটলার যে কাজটা করেছে সেখানে কিন্তু জার্মানদের ম্যান্ডেট ছিল সেইখানে দাঁড়িয়ে আমি বলতে চাই হাসিনা ফ্যাসিস্ট হাসিনা যেটি করেছে সেখানে কি কারো ম্যান্ডেট ছিল এবং সেটি কিন্তু হিটলারের চাইতে কয়েক শতগুণ খারাপ কয়েক লক্ষ গুণ খারাপ আমি বলতে পারি কেন কারণ ফ্যাসিস্ট হাসিনা যাদের উপরে নির্যাতন চালিয়েছে যাদেরকে আক্রমণ করেছে যাদেরকে হত্যা করেছে যাদেরকে পঙ্গু করেছে যাদেরকে নানাভাবে আহত করেছে এই শ্রেণীটা কিন্তু বাংলাদেশি বাংলায় অধিকাংশ কথা বলে বাংলাদেশের এই কালচারকে ধারণ করে অপরদিকে আমি এটাকে রেজিটেন্সি দিচ্ছি না বা এখানে কোনোভাবেই বৈধ করছি না কিন্তু তারপরেও আমি বলছি যে ফ্যাসিস্ট যে নাচ্ছি পার্টি তারা আসলে কারা কাদেরকে মেরেছে তারা কি জার্মান ব্লাডের ছিল না আমরা তো বাঙালি ব্লাড তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যে ফ্যাসিস্টের আসলে চরিত্র যুগে যুগে একই থাকে এবং তারা এটার জন্য কোনো সূচনা না সেটাই আশা প্রত্যাশা করাটা একটা বোকামি এবং তারা যে রাজনীতি লয় করে সেটা হলো আদারাইজেশনের যে রাজনীতি তারা কখনো ঐক্য গড়ার দিকে কখনো নজর দেয় না বিভাজনকে গুরুত্ব দিয়েছে শুরু এবং এবং এটি সৈয়দ আলিউল্লাহার কথা বলতে হয় তার একটি বিখ্যাত উপন্যাস আছে কদর্য এশীয় সেখানে তিনি সুন্দরভাবে দেখিয়েছে আসলে একটি পার্টির ক্যারেক্টার কিভাবে ঔপনিবেশিক বিরোধী থেকে নিজেই ঔপনিবেশিক ক্যারেক্টার হওয়ার যে উত্থান সেটি তিনি সুন্দরভাবে দেখিয়েছেন এবং একইভাবে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের ক্ষেত্রেও সেটি বলা যায় তারা ঔপনিবেশিক পাকিস্তান যদি পাকিস্তান আমলকে আমি বিবেচনা করি যে বাংলাদেশ কথার কথা পাকিস্তানের উপনিবেশ ছিল তো সেখানে আওয়ামী লীগের একটি ভূমিকা ছিল তারপরে কিন্তু সে নিজেই উপনিবেশ স্থাপন করার চেষ্টা করেছে এবং এখানে কিন্তু স্পষ্টত সে বাঙালি জাতীয়তাবাদ বাঙালি জাতীয়তাবাদ এই কথাটি বলেছে এখন বাঙালি জাতীয়তাবাদটা একটি ধোয়াশাপূর্ণ একটি কনসেপ্ট সেই কনসেপ্ট চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে এবং সাতচল্লিশ না হলে একাত্তর হতো না সেই সময়ের যে ধারণা ছিল সেই সময়ের ধারণা ছিল কেমন ধারণা বাঙালি এই ছিল এরকম যে এটি হিন্দুদের একটি আলাদা শাখা এ কারণে বাঙালি মানেই হিন্দু এরকম একটি ধারণা প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল গিয়েছিলেন বাংলা সাহিত্যের ছাত্র আপনি নিশ্চয়ই জানেন শ্রীকান্ত প্রথম বড় স্পষ্ট আছে বাঙালি এবং মুসলমানদের মধ্যে ফুটবল খেলা এবং সাধারণভাবে ধরে নেওয়া হতো বাঙালি মানে হিন্দু আর মুসলমান মানে মুসলমান এবং মুসলমানের যে আত্মপরিচয় সংকট সেখান থেকে মুসলমান কিন্তু তাকে আলাদাভাবে বলতে হতো বাঙালি মুসলমান এই কনসেপ্টে দাঁড়িয়ে কিন্তু সে আমাদেরকে রাজাকার বলতে পেরেছে এই হাসিনা অথচ কেউ রাজাকার না সবাই এখানে মোটামুটি সংখ্যাগরিষ্ঠ বাঙালি ছিল কিন্তু সে আমাদেরকে বলে দিয়েছে রাজাকার এই যে বিভাজনের রাজনীতি এটি তারা করেছে এবং করবে যদি যদি না তাদের বিচারিক প্রক্রিয়ায় তাদেরকে থামানো যায় এবং আমরা মনে করি এই প্রজন্ম মনে করে যে আওয়ামী লীগকে যত দ্রুত সম্ভব বাংলাদেশের মাটি থেকে চূড়ান্তভাবে উৎখাত আদর্শগতভাবে উৎখাত সেটি যদি না করা সম্ভব হয় তবে অন্যান্য যে রাজনৈতিক দল যারা বিভিন্নভাবে বলে থাকে তারা অ্যান্টি ফ্যাসিস্ট বা আওয়ামী লীগের বিরোধে তাদের ঘরে ভর করে কিন্তু ফেরত আসার সম্ভাবনা রয়েছে কারণ ভাই তো বললেন যে আমরা আসলে আওয়ামী খাসলত থেকে মুক্ত হতে পারিনি এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের যে লড়াই এই লড়াইটা হলো কিন্তু দুইটা বা তিনটা প্রজন্মের লড়াই এখানে হয়েছে বা মতবিরোধ আমি বলতে চাই এখানে একটা প্রজন্মকে বারবার একাত্তর একাত্তর দেখানো হয়েছে একটা প্রজন্ম এসেছে নব্বই দেখে এখন যখন আমাদের কোনো পরিচয় ছিল না বা আমাদের কোন বলার মতো ইতিহাস ছিল না আমরা যখন সেটি তৈরি করেছি তারা সেটি মেনে নিতে পারছে এই ছেলেগুলো এই মেয়েগুলো কি করেছে সেটাকে স্বীকৃতি দিতে যাচ্ছে না যে ওরা তো ছোট মানুষ কেন একাত্তর বা নব্বই সেখানে অধিকাংশ যারা ভূমিকা পালন করে তরুণ ছিল তারা তো তরুণ ছিল তারা তো ছোট মানুষ ছিল আমরা তখন ইউনিভার্সিটির ছাত্র নব্বই আজকে আপনি মুরব্বী হয়েছেন তখন তো আপনি তরুণ ছিলেন সুতরাং আমাদের যে কর্তা শক্তি আছে আমাদের যে কর্তা সত্তা আছে সেটাকে আপনার আপনাদের স্বীকৃতি দিতে হবে এবং নাহির ইসলাম ভাই একটি সাক্ষাৎকারে এরকম বলেছেন যে এই অভ্যুত্থানের মাধ্যমে নতুন একটি অজানা শক্তির উত্থান ঘটেছে এটা স্বীকৃতি যদি না দেন তবে সংখ্যা বিচারে গিয়েও আমি বলবো আজ থেকে পনেরো বছর পরে হয়তো এই প্রজন্মই সংখ্যাগরিষ্ঠ হবে সংখ্যার বিচারে তখন কিন্তু পূর্ববর্তী যে ধ্যান ধারণা সেটি কিন্তু আস্তে আস্তে সংকুচিত হওয়া শুরু করবে এবং আপনাদের যে অস্তিত্ব রাজনৈতিক অস্তিত্ব সেটাই কিন্তু বিলীন হওয়ার পথে যাবে সেটি যে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে বা রাজনৈতিক আদর্শের ক্ষেত্রে সত্য তাই আমি বলবো যে আমাদের যে কর্তা সত্তা সেটাকে স্বীকৃতি দিন এবং আমরা যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছি সেদিকে আসুন এবং আমাদের জাতীয় ঐক্যের ডাক আসলে কোন স্ট্যান্ডে দাঁড়িয়ে আমাদের রাইট উইং নো আমরা অবশ্যই সেন্ট্রিস্ট এখানে বামপন্থী যারা তারা ছিল না আমাদের সাথে আমাদের ব্যানারে খুব সহজে আসতে পারেনি আবার ডান তাদের তারাও এসেছে সবাই এসছে সুতরাং আমরা বলবো যে আমাদের মুভমেন্টটা ছিল হুলস্কেল মুভমেন্ট এবং এটা সম্ভব হয়েছে এটি সেন্ট্রিস্ট আইডিয়ার উপর প্রতিষ্ঠিত থাকার কারণে এবং এটি যেন বজায় থাকে সেটার জন্য রাজনৈতিক ঐক্যমত বিভিন্ন রাজনৈতিক দলের যে পরিশীল পরিশীলতা এবং তাদের বক্তব্যের ক্ষেত্রে একটু সতর্কতা সেটি খুবই প্রয়োজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে গত জুলাই আগস্টে শেখ হাসিনা সরকার যেভাবে বল প্রয়োগ করেছে এবং যত মানুষকে হত্যা করেছে আহত করেছে এটা নজিরবিহীন ঘটনা এবং আপনারা জানেন যে বিশ হাজারের বেশি মানুষ কেউ কেউ বলে ত্রিশ হাজারের বেশি মানুষ আহত হয়েছে দৃষ্টিহীন হয়েছে কোনো দায়িত্বই কিন্তু আওয়ামী নিতে চায় না এটা একটা দিক আরেকটা দিক হলো যারা এই শিকার হয়েছে এরা অনেক রাজনৈতিক দলের সদস্য বটে কিন্তু তারা কিন্তু রাজনৈতিক দল হয়ে নামেনি তারা একটা স্বৈরাচার সরকারকে উৎখাত করার জন্য ছাত্রদের নেতৃত্বে নেমেছে আমরা এই অনুষ্ঠানে বারবার একটা কথা বলার চেষ্টা করি সেটি হলো যে রাজনৈতিক দলগুলোর এই আন্দোলনের অবদান খাটো করে দেখার কোনো সুযোগই নেই কারণ তারা একটা পাটাতন তৈরি করেছিল গুম খুন ফাঁসি সব কিছু অত্যাচার সহ্য করেছে কিন্তু সাধারণ মানুষ কিন্তু তাদের প্রতি আস্থাটা কখনোই আনতে পারেনি আস্থা এনেছে কাদের প্রতি এই তরুণদের প্রতি কিন্তু এই তরুণদের প্রতি আস্থা এনে তারা রাস্তায় নামলেন এবং একটি ফেসিস সরকারে যেভাবে বিদায় হয়েছে যেটা আমরা নিজেরাও ভাবিনি হয়েছে আমরা এখন নিঃশ্বাস ফেলতে পারছি কিন্তু এই তরুণদেরকে যখন কোনো কোনো রাজনৈতিক দল থেকে খাটো করে দেখানো এবং আমি আরও একটু কঠিন ভাষায় বলি তুচ্ছতাচ্ছল্য করার যে একটা প্রবণতা এটা খুব দুঃখজনক আপনি কি বলবেন এটা খুবই একটা জটিল সমস্যা এখন দেখা দিছে এই সমস্যার মূল কারণটা কী মূল কারণটা হইলো দেখেন ছাত্রদের দিক থেকে যখন আপনার ধরেন দেখা হইলো একটা গ্রুপ এই আন্দোলনটা ন্যারেট করতে গেছিলো কারা প্রথমে এই আন্দোলনে বয়ান তৈরি করতে গিয়েছিলো কারা যারা বয়ান তৈরি করতে গেছিল তারাই পনেরো বছরে সুবিধাভোগী সোকল বুদ্ধিজীবী শ্রেণী তারা বয়ান তৈরি করে দিয়ে ছাত্রদেরকে জনতার থেকে পলিটিক্যাল পার্টিগুলোর থেকে বিচ্ছিন্ন করে ফেললো বিচ্ছিন্ন করার ফলে ছাত্রদের কেউ কেউ সবাই না তারা পলিটিক্যাল পার্টিগুলোর আন্দোলনকে বা পলিটিক্যাল পার্টিগুলো যে এখানে আপনার কি বলে যে পানির মধ্যে মাছ যেরকম লুকায় থাকে না হ্যাঁ এখানে পলিটিক্যাল পার্টিগুলো এইভাবে ছিল এবং এটা তো এখন জুলাই অভ্যুত্থানটা কী হয়েছে এটা তো বসিলিক্যালি পনেরো বছরের আন্দোলনের একটা ফাইনাল ম্যাচ হয়েছে আর কি মানে কন্টিনিউশনের মধ্য দিয়ে যাইতে যেতে এটা ফাইনাল অভ্যুত্থান হয়েছে কিন্তু ঘটনাটা কি ঘটছে যখন এই বয়ানকারীরা যারা এটাকে ন্যারেট করার চেষ্টা করছে তারা যখন ছাত্রদেরকে সিঙ্গেল আউট করলো মাস্টার মাইন্ড আবিষ্কার করা ও মুখ করার মধ্য দিয়ে ছাত্রদেরকে একটা মানে পিটচাপট মানে একটা হাইপার উচ্চতায় নিয়ে গেল যেটার সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নাই তখন পলিটিক্যাল পার্টিগুলো দেখলো আরে জীবন দিলাম আমরা পনেরো বছর ধরে মায়ের খেললাম আমরা এটা তিরিশ দিনে এখন দেখি যে সব বিপ্লবী তৈরি হয়ে যাচ্ছে আবার যখন গভর্নমেন্টটা ফর্ম হইলো তখন পলিটিক্যাল পার্টিগুলোর সাথে একটা দূরত্ব তৈরি হওয়া পলিটিক্যাল পার্টিগুলোকে আবার সংস্কারের কথা শুনলে পলিটিক্যাল পার্টিগুলো ভয় পায় যে মনিরুদ্দিন ফকির না আমলে সংস্কারের নামে কি হয়েছে আমরা জানি ফলে মাইনাস টু ফর্মুলা আছে দিক দিয়ে এবং ইন্ডিয়ান স্টেক এখনও এখানে খুব পাওয়ারফুল তো ফলে সব মিলে এই যে ট্রাস্টের অবস্থাটা এখানে কেউ ট্রুথফুল না এইটা আন্দোলনকারীদের প্রথমত বলার ছিল এটা সম্মিলিত এখানে রাজনৈতিক দলের সমস্ত দলের আওয়ামী লীগ ছাড়া সমস্ত দলের স্টেক আছে এবং রাজনৈতিক দলগুলোর বলা উচিত ছিল যে এইটা ছাত্ররা তাদের এই যে ঐতিহাসিক কর্তাসত্তার উন্মেষ ঘটছে রাজনীতি এবং নতুন রাজনীতির উন্মেষ ঘটছে আমরা এর সাথে ছিলাম এবং এই নতুন রাজনীতিকে আমরা আসলে এখন অ্যাকোমোলেট করি করে একটা জাতি গঠনের জন্য তারা এটা না ভেবে ছাত্রদের প্রতিপক্ষ ভাবছে প্রতিপক্ষ শুধু না প্রতিপক্ষটা কেন ভাবছে এটা হলো মিসট্রাস্ট করেছে একজন একজনকে ট্রাস্ট করতে পারতেছেন অভ্যুত্থানের পরে অন্তর্বর্তীকালীন সরকার কেন গঠিত হবে কারণ অন্তর্বর্তীকালীন সরকারের দাবিটা তো ছিল একটা রুটিন দাবি যে শেখ হাসিনা এটা মানতে ছিল না সংবিধানটা নিজের মতো করে সংশোধন করছে ফলে নির্বাচনের ব্যাপারে এখানে একদল আরেক দলকে বিশ্বাস করে না ওকে সে কেয়ারটেকার সরকার না নির্বাচন দিবে এই তো তো সেটা তো অভ্যুত্থানের আগের কন্ডিশনের অবস্থা অভ্যুত্থানের পরে কেয়ারটেকার গভর্নমেন্ট কেন সেটা জাতীয় সরকার বলেন বা অন্য কিছু হবে সেটা কি হবে সেটা পরের ব্যাপার কিন্তু অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকার হবে না সেটা কারণ এটা আসলে অভ্যুত্থানের আগের কন্ডিশন তাহলে আপনি এবার আপনি করলেন অভ্যুত্থান আবার আপনি এর উপর চাপাই দিচ্ছেন বিপ্লবী দায় দায়িত্ব ফলে এটা তো ম্যাচ হচ্ছে না কোনো কিছু হ্যাঁ ফলে সম্মিলিতভাবে এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে এটা আমাদের কালেকটিভ ফেলোর আকারে মেনে নিতে হবে এই কারণে যে আমরা এক বাংলাদেশের মতো এরকম একটা রাষ্ট্র হুম যেটা ভারতীয় ব্যাক্ট একটা ফেস্টিভাল আমাদের এখানে পনেরো বছর আমাদেরকে অমানবিকভাবে শাসন করলো তারপরে আমরা একটা এই জনগোষ্ঠীকে একটা প্রপার ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে নেওয়ার জন্য একটা সরকার গঠন করতে পারি নাই ব্যর্থ হয়েছে এটা মেনে নিতে হবে এই যে ইতিহাসের নতুন কর্তা কর্তাস্ত্ব আপনি যেটা বলেন যে ছাত্র জনতা রাজনৈতিক পার্টি আমি এগুলোকে আলাদা কইরা দেখতেই চাই না আমি ওই পাঁচ তারিখের স্পিডেই থাকতে চাই দেখেন খালেদা জিয়ার যে দুই মিনিটের বক্তব্য সেখানে কোনো বিএনপি নেই কোনো নেতাকর্মী নেই আছে বাচ্চাদের কথা এবং দেখেন আমরা পলিটিক্যালি ব্যর্থ হয়েছি এটা আমাদের সমস্ত পার্টি স্বীকার করতে হবে না হলে আমাদের বাচ্চাদের তো জীবন দিতে হয় না যে দেশের বাচ্চাদের জীবন দিতে হয় সেই দেশের রাজনীতিবিদদের বা রাজনৈতিক দলগুলো বড় বড় কথা বলার কোনো রাইট নাই আপনি যদি প্রপার রাজনীতি করতে পারতেন আপনার ছোটো ছোটো বাচ্চাদের তো জীবন দেওয়ার দরকার ছিল না আপনি কি রাজনীতি করছেন এত বছর যে আপনার বাচ্চাদের জীবন দেওয়া আপনার দেশ ঠিক করতে হয় কেন বাচ্চাদের জীবন দেবে পৃথিবীর কোনো অভ্যুত্থানে এই পরিমাণ অল্প বয়সী আন্ডার এজ শিশু মারা যায় না আঠারো বছরের নিজ তরুণ মারা যায় না আপনি কিসের রাজনীতি করেন এগুলো এগুলো কোনো রাজনীতি না ফলে এই নতুন কর্তার সত্ত্বে যেটা উত্থান হয়েছে এটাকে আপনার মাইনে নিতে হবে এটাকে অ্যাড্রেস করতে হবে হ্যাঁ আমাদের ছাত্ররা তরুণরা আমরা হয়তো কোনো রাজনীতি প্রবেশ করতে পারবো না রাজনীতি ছাড়া একটা পলিটি হয় না একটা রাজনৈতিক কমিউনিটি হয় না সরকার গঠন হয় না জাতি হয় না দেশ চলে না কিন্তু হ্যাঁ এটা আপনারাই করেন রাজনৈতিক দলগুলোই করেন কিন্তু করবেন কিসের আলোকে আপনারা তো ফেল করছেন এই বাচ্চাদের জীবনটা আপনারা যদি চিন্তা করতে পারেন না যে আপনারা ফেল যদি না করতেন তাহলে তো এতগুলো মানুষের জীবন যাইত না তাহলে জীবন যে গেল এটাকে অ্যাকনোলেজ করে আপনি আপনার রাজনীতিটা ঠিক করেন আগে ঠিক করে একটা দেশ গঠন করেন আর তো কোনো সমস্যা নেই আমি তো বলতেছি না ভাই আমার ক্ষমতায় বসান হ্যাঁ একটা ছেলে ক্ষমতা চায় না আপনি জিজ্ঞেস করে দেখেন হ্যাঁ এগুলো একটাও ক্ষমতা চায় না মাইন সরকার আমার রেজাল করিম রনি আপনারা আমাদের দীর্ঘ সময় দিয়েছেন আপনার প্রিয় দর্শক আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ